সিরিয়াল ধুলোকোনা নিয়ে অনেকের প্রশ্ন এখন যে দিদি তুমি কেন ধুলোকণার আপডেট দিচ্ছ না না দেয়াটা বন্ধ করেছিলাম কারণ ধুলোকণার যে টপিকটা আসার কথা ছিল সেই টপিকটা এত এতদিনে ঢুকেছে সেই কারণে আমি সিরিয়াল ধুলোকোনার আপডেট দেওয়া বন্ধ রেখেছিলাম তো আবার শুরু হয়ে গেছে আবার দেব তো বিষয় হচ্ছে যে কোন টপিকের জন্য আজকে এতখানি সমস্যা হলো টপিক হচ্ছে আমাদের লালন গান গাইতে যাবে সেখানে আমাদের ফুলঝুরিকে বিয়ের প্রস্তাব দেবে আমাদের মানিকদা আর লালনের বিপদের কারণে আমাদের ফুলঝুরি মেনে নেবে সেই বিয়ে এবং বিয়ের জন্যে সে রাজি হয়ে যাবে তারপরে কী হবে না হবে সেটা নিয়ে আমি বলেছিলাম যে পরে ডিসকাস করব তো সেই টপিকটাই যখন ঢোকে নিই তো আমি কোন বিষয়টা নিয়ে ডিসকাস করব তবে আজকে আমি ডিসকাস করবো তবে একটা বিষয় আমি বলে রাখতে চাই যে সিরিয়াল ধুলোকণা একটু বেসুড়ো হয়ে গেলো মধ্যে একটা বন্ডিং ছিল এবং সেই বন্ডিং অনুযায়ী আমাদের গল্পটা বেশ ভালো লাগছিল এবং সমাজের যে দিকটাকে তুলে ধরা চলছিল তো সেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল কিন্তু কোথাও না কোথাও গিয়ে একেবারে জগা খিচুড়িতে পরিণত যাতে না করতে পারে সেই জন্যেই আজকে আমার বলা যে প্রথমত চড়ুই ক্যারেক্টারটা অত্যন্ত পরিমাণে বাজে অ্যাটিটিউড নিয়ে চলছে এবং যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করেছে রিসেন্টলি সেটা চিরকুট ইনফিনিটির তরফ থেকে আমার মোটেও ভালো লাগেনি আমার মনে হয়েছে যে জিনিসটা হচ্ছে ঠিক আছে কিন্তু এত দূরও নিয়ে যাওয়াটা মনে হয় উচিত ছিল না আর তার থেকেও বড়ো কথা লালনের দিদি তার বক্তব্য এখন চড়ুই মানে বড়োলোক যেখানে লালনের দিদি সেখানে তাহলে কি বলতে হয় যে লালনের দিদি আসলে সার্থপর একজন মহিলা কারণ তাই তো দাঁড়াচ্ছে যেখানে টাকা আছে সেখানে ভাইকে গছিয়ে দাও দিয়ে আমি ভালো থাকবো লালন গান গাইছিল লালনের গানটা ছিল ফুলঝুরির জন্য ফুলঝুরিকে ডেডিকেট করে একটা সুন্দর গান ধরেছিল এবং গানটা গাইছিল এবং সেটা ফুলঝুরির বোনও বুঝতে পারছিল এবং এরা তো একটা প্ল্যানের মধ্যে রয়েছে এখন দা একটা মেয়েকে হায়ার করে তাকে বলে দিয়েছে এই শোনো তুমি লালনের ঘাড়ে একটা দোষ চাপাবে লালন যখন মঞ্চ থেকে নেমে আসে তখন সবাই ছুটে যায় সে মানে সেলিব্রিটি তো বলতে পারো সেলফি তুলব কেউ অটোগ্রাফ নেব একটুখানি কথা বলবো তো এরকমই একটা ফেস আসে লালনের জীবনে তো লালন সেই বিষয়টা ভালোভাবে হ্যান্ডেল করছিল সেলফি তুলতেও রাজি ছিল সেলফি তুলছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটা ইচ্ছা করে একটা ধাক্কা দেয় মানে আরেকটা মেয়ে ধাক্কা দেয় আর এই মেয়েটা ইচ্ছা করে এগিয়ে যায় যাতে করে লালন ওর উপরেই পড়ে এমন কিছু দিন জাস্ট একটা ধাক্কা খেয়েছে তারপরেই মেয়েটা চিৎকার করে ওঠে যে আপনি এত বড় অসভ্য আপনার চরিত্রের ঠিক নেই হ্যান ত্যান অমুক তমুক তো এই নিয়ে এখন সবাই মিলে এক জায়গায় হয়ে যায় আপনি একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি আপনি একটা অসভ্য লোক আপনাকে আমরা দেখে নেবো এ করবো ও করবো লালন তো লালনের মতোই খেপে ফায়ার হয়ে থাকে যে ঠিক আছে যা হবে দেখা যাবে ডাকো পুলিশ ডাকো এ ডাকো কিন্তু মানিক দেয় এই ফাঁকে ফুলঝুরিকে বুঝবে নেয় ফুলঝুরি তো অত্যন্ত সরল সেই জন্য ফুলঝুরি বলে যে ঠিক আছে আমি বিয়ে করতে রাজি এখন ফুলঝুরিকে সাজানো চলছে বিয়ের মণ্ডপে হতে চলেছে ধামাকা বিয়ের মণ্ডপে কি করে লালনের সাথে ফুলঝুরির বিয়ে হবে কি করে ফুলঝুরির সাথে মানিকের বিয়ে ভেঙে যাবে এটা যদি জানতে হয় তাহলে দেখতেই হচ্ছে সিরিয়াল ধুলোকণা তবে বিয়ের বিয়ের মণ্ডপে শোনা যাচ্ছে যে একটা ইউনিক কিছু দেখা যাবে ওই প্রত্যেকবার তো আমরা এরকমটা ভেবে রাখি আমি অন্তত এখনও অব্দি ভেবে রেখেছি যে লালন যাবে শুধুটা পরিয়ে দেবে ফুলঝুরিকে কিন্তু সেটা নাও ঘটতে পারে শোনা যাচ্ছে এটা একেবারে কাটছুপি করে লুকিয়ে রাখা হয়েছে কারণ এই টপিকটাকে একেবারেই সামনে আনা হচ্ছে না কারণ একটাই সেটা হচ্ছে যে টপিকটা নাকি ইউনিক হতে চলেছে তো আমিও দেখতে চাই যে ঠিক কতটা ইউনিক হচ্ছে আর আমি দেখতে চাই আমার দর্শক বন্ধুদের চোখ দিয়ে যে এই টপিকটা কি সত্যি সত্যি ইউনিক হবে এখানে কি দাঁড়িয়ে আমাদের ফুলঝুরি কোনো প্রতিবাদ করবে নাকি ফুলঝুরি আর লালনের এখানেই বিয়ে হয়ে যাবে কোনটা হলে ভালো হয় সেটা দর্শক মহল তোমরাই বলে দিও কমেন্ট বক্সে এসে একটা জিনিস কিন্তু আমাদেরকে মানতেই হবে যে প্রত্যেকটা সিরিয়ালের এই সেম টপিক থাকে এক্ষেত্রে যদি ধুলোকণা একটু ইউনিক কিছু দেখায় তাহলে বেশ ভালোই লাগবে এবং আমি বলবো যে হ্যাঁ ধুলোকোনাতে সত্যি ভালো কিছু দেখানো হলো তো দেখা যাক লেটসি কি হয় আর অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল ধুলোকোনা স্টার জলসা ও স্টার জলসা এইসডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুটেন ফ্রেন্ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে